আপনারা এই কাজগুলো করছেন, সো এই কাজগুলো আর করেন না, আবারও রিকোয়েস্ট করছি। আর বিজয় তুমি মাত্র আসছো চলচ্চিত্রে, আমার মনে হয় তুমি এখন নিজের ছবির দিকে মনোযোগ দাও, তুমি এই কাজগুলোতে এসো না। আপনি একটু ক্লিয়ার করবেন কি ধরনের মানে বিভ্রান্তি, কি ধরনের বিভ্রান্তি মানে? কালকে আমাকে অনেকেই ফোন করছে যে আপু আপনি কোথায়, আপনি কি বাসায় কিনা, ঠিক আছে? এবং সাত আট দিন ধরে, এই সাত দিনের মধ্যে ওনার এত ভক্ত হওয়ার কোনো কারণ নাই, বিভিন্ন রকম পোস্টে আজে বাজে কথা লিখছে বিভিন্ন রকম। তো আমরা ফাইন্ড আউট করেছি এই জিনিসগুলো হলো জয় জায়েদ খান জয় চৌধুরীকে টাকা দিয়েছে, সে টাকা দিয়ে দুটা ইউটিউব চ্যানেল এবং দুটা বড় ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে এগুলি করছে। সবকিছুর বিষয়ে পদক্ষেপ নিব, কিন্তু আমার কথা হলো যে এই যে মানে নোংরামির একটা শেষ, এগুলি কেন করছেন? যেমন কালকে একটা পেজ থেকে এমন লিখেছে যে নিপুণ ওরফে নাসরিন আক্তার গ্রেফতার হয়ে আছে ডিবি অফিসে, এটা আপনার মনে হচ্ছে না যে আমাকে বলছেন আমি আইন মানছি না? আপনি কি আইনটা খুব মানছেন? আপনি যে এইসব নিউজগুলা করাচ্ছেন এগুলি বলছেন এগুলি ঠিক না। তো আমি এই জন্য আজকে আপনাদের সামনে বললাম এগুলি আপনারা করেন না, কারণ মাননীয় আদালত কি করে সেটার জন্য অপেক্ষা করেন, দেখেন। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, আমাদের এখনো কিন্তু 22 তারিখে শুনানি আছে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করেন। এই ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ সেখানে টাকা দিয়ে গালিগালাজ করাচ্ছেন, তারপর বিভ্রান্তমূলক নিউজ করাচ্ছেন, এগুলি করবেন না। যারা গালাগালি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমি তো আসলে আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আমি কিন্তু কথায় কথায় বলি না যে আমি আইনি ব্যবস্থা নিব, কথায় কথায় বলি না যে আমি ওখানে যাব, সময় বলে দিবে আমি কি করব। মানে প্রথমত সাবধান করে দিচ্ছি, আমি এখন ইনফর্ম করলাম যারা এটার পিছনে জড়িত ওনাদেরকে আগে ইনফর্ম করলাম, যারা লিখছে তারা তো পেইড এই জন্য লিখছে, কিন্তু আমার কথা হলো যারা এটা করাচ্ছেন আপনারা করেন না। আচ্ছা আপনি কিভাবে কনফার্ম হলেন যে তারাই করাচ্ছে? নিশ্চয়ই আমারও লোক আছে, আমার সোর্স আছে, আমার সোর্স দিয়ে আমি দেখেছি, আমার সোর্স না থাকলে তো আমি আর বলছি না। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ, ঠিক আছে, আমরা একটু মিটিং এ বসে ইনশাআল্লাহ, ওকে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ক্রীড়া সম্পাদক হিসাবে আমি শপথ গ্রহণ করলাম। মহান সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ, উনি আমাকে নির্বাচন করেছেন, আমার শ্রদ্ধেয় কাঞ্চন ভাই আমাকে শপথ গ্রহণ করিয়েছেন, সো থ্যাংক ইউ সো মাচ। আর সারা দেশবাসীকে বলবো আমার জন্য দোয়া করবেন, আমি যেন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি আমার সমিতি নিয়ে ভালো কাজ করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে যে আপনি তো এই কয়দিন কেন নিলেন না একটু যদি ক্লিয়ার? আচ্ছা, আমার এই কদিন না নেওয়ার কারণ হচ্ছে যে আমি যেহেতু শুটিং ছিল আমার, আমি আউটডোরে ছিলাম, এই কারণে আমি সময় মতো পারিনি, বাট আমি মিস করেছি ওই সময়টা, এখন সময় হয়েছে। এবং আগামীকাল হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এর জন্য আজকে 20শে ফেব্রুয়ারি আমি দায়িত্ব গ্রহণ করি, আগামীকাল থেকে সমিতি